সুবল ভৌমিক ত্রিপুরাতে সভাপতি আর তিনি নয়, এবার সরাসরি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভেবেছিলেন সুবল ভৌমিককে দিয়ে হয়তো ত্রিপুরাতে সরকার গড়বে 2023-এ ত্রিপুরা বিধানসভা নির্বাচন। তার আগেই কিন্তু উর্বর জমিকে দুর্বল করে ফেলল সুবল ভৌমিক। সুবল ভৌমিক বাদ গেলেন সভাপতি পদ থেকে অপসারিত, তাহলে কি তিনি কংগ্রেস দলে যোগদান করবেন? এই নিয়ে উঠছে নানা মহলে কৌতূহল। ঘরের ছেলে ঘরেই ফিরবে, সেসব অবধি তিনি একাধবার নয় তিন তিনবার দলবদল। এবার দলবদল করলে চারবার হলে হ্যাটট্রিক ছক্কা মারলেন। এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল ত্রিপুরাতে ঘাসফুল ফুটবে, সুবল ভৌমিকে নানা ইতিহাসে নানা কৌতূহল মোড়ায় এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। অর্থাৎ তিনি এই ভিজা বিড়ালের মতো গভীর জঙ্গলে চুপচাপ বিড়ালের মতো বসে রয়েছেন। এক আধবার নয়, প্রথম তিনি কংগ্রেস থেকে উৎপন্ন, তারপরে বিজেপি, তারপরে তৃণমূল কংগ্রেস, তারপরে আবারও কয়েকদিনের মধ্যে যোগদান করতে চলেছেন সম্ভবত বিজেপি।